প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি বাজারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা একদম মাঠ পর্যায়ে আপনাদেরকে একটা ভিডিও দেখানোর জন্য এখানে এসেছি। এখানে মহসিন ভাই নামের একজন আছেন, তার একটি পেঁপে ক্ষেত, অনেক সুন্দর একটি পেঁপে ক্ষেত। কিন্তু এই পেঁপে ক্ষেতের ভিতরে কিন্তু অনেক আগাছা, অর্থাৎ ঘাস জন্মেছে, আর এই ঘাসগুলো নিরানির জন্য আমাদের মহসিন ভাই আমাদের কৃষি বাজার থেকে একটি ঘাস কাটা মেশিন কিনেছেন। উনি এতক্ষণ ধরে এই ঘাস কাটা মেশিন দিয়ে ট্রাই করছেন, যে ভিডিওগুলো আপনারা দেখছেন স্ক্রিনের মধ্যে। আমরা এখন মহসিন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে মহসিন ভাই যে মেশিনটি কিনলেন, উনি তো একটু চালিয়েছেন, তো মহসিন ভাই আপনি যে মেশিনটি কিনলেন, এই মেশিনটি তো আপনি ট্রায়াল স্বরূপ একটু চালিয়েছেন, তো আপনার কাছে কেমন মনে হলো? হ্যাঁ, মেশিনটা ইজি চালানো, খুব ইজি, বিশেষ করে প্রথম হয়তো বা চালানোর আগে আনইজি মনে হবে, কিন্তু চালানো শুরু করলে খুব ইজি মনে হয়, আর দু একদিন চালাইলে আরও ইজি হবে। তো এই যে আপনি যে অনেক ঘাস আমরা দেখলাম আপনার ক্ষেতে, এই ঘাসটা আপনি এই মেশিনটা দিয়ে পরিষ্কার করতে কতটুকু সময় গেল আপনার? অল্প সময় হবে, লেবারের চেয়ে সাশ্রয় হবে আশা করা যাচ্ছে। আচ্ছা, আপনি কোনো রকম সমস্যা বোধ করলেন কি না এই মেশিনটা ব্যবহার করতে? না না, আমার কাছে ভালোই লাগলো। এই মেশিনটার কয়েকটা হেড আছে, এই হেডগুলো সম্পর্কে আপনি কি? না, আমার কোনো ধারণা নাই, কিন্তু আমি শুনবো, সব কিছু দেখে যেটা সুবিধা হয় সেটাই ইউজ করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, আমরা এই একটু আগে আপনি আপনার কাছ থেকে আমরা দেখলাম যে আপনি এটা সহ তিনটা হেড আপনি চালালেন। জি জি। তো আপনার কাছে তিনটা হেডের মধ্যে কোনটা বেশি সুবিধা হবে? আচ্ছা, এই চেনটাই সুবিধা মনে হচ্ছে। আচ্ছা, চেনটাই খুব ভালো কাজ করতেছে দেখা যাচ্ছে। অন্য অন্য কৃষকদের উদ্দেশ্যে আপনি কি আপনার কোনো বক্তব্য আছে কি না? মেনলি কথা হলো লেবারের পেছনে না ছুটে এই পণ্যটা নিয়ে নিজে নিজেই আস্তে আস্তে কাজ করা যায়, তাতে ওই লেবারের ঝামেলাটাও পোহাইতে হবে না এবং নিজের কাজ নিজেই করা খুব ইজি মনে হবে। আপনার কাছে কি মনে হয় যে এই মেশিনটি সাশ্রয়ী নাকি লেবার সাশ্রয়ী? মেনলি কথা হলো মানুষ হয়ে মানুষকে চালানো খুব ডিফিকাল্ট, টাফ, তো নিজের কাজ নিজে করে নিজেই স্বাবলম্বী হওয়া অনেক ভালো। তা আমি আমার ব্যক্তিগত জ্ঞানে যেটা মনে করি যে নিজের কাজ নিজেই একটু পরিশ্রম হলে নিজের কাজ নিজেই করাটাই ভালো। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা মহসিন ভাইয়ের কাছ থেকে এই ঘাস কাটা মেশিনটির রিভিউ সম্পর্কে আপনাদেরকে জানালাম। এছাড়াও আমাদের এই মেশিনের অনেক রিভিউ আছে আমাদের ইউটিউব চ্যানেল কৃষি বাজার ইউটিউব চ্যানেলে এবং কৃষি বাজারের ফেসবুক পেজে অথবা কৃষি বাজারের ওয়েবসাইট www.kishibazar.com-এ আপনারা সার্চ করলেই আমাদের এই মেশিনগুলো পেয়ে যাবেন। আপনারা এই মেশিনের রিভিউ দেখতে চাইলে আমাদের কৃষি বাজার ইউটিউব চ্যানেলে সার্চ করলেই এই মেশিনটির পুরো রিভিউ আপনারা দেখতে পারবেন। আর যদি এই মেশিনটি কারো প্রয়োজন পড়ে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে সরাসরি আমাদের সঙ্গে কথা বলে এই মেশিনগুলো অর্ডার করতে পারেন। সারা বাংলাদেশ থেকে যে কোনো সময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই।